হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকেও প্রায় অনেকদিন পর না ঈদ কেটে গেল, হ্যাঁ, আজকে কোন গুজরি গুজরি দিব আজকে দিব হচ্ছে মনের উপর লাগাম মনের ভিতরে। লাগাম। ঠিক আছে, শুরু করো। আচ্ছা, বইটা আসলে মূল লেখক হচ্ছে ইবনু জাওজি রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এর অনুবাদ করেছেন হচ্ছে মাসুদ শরীফ। তো এই বইটা মূলত আমাদের খারাপ প্রবৃত্তিকে কিভাবে আমরা দমিয়ে রাখবো আর ভালো প্রবৃত্তি দিয়ে আমাদের ধর্মের পথে আমরা কিভাবে আমাদের জীবন উন্নত করে তুলবো সে বিষয়ে লেখা হয়েছে। আমাদের অনেকে অনেক ধরনের চাহিদা থাকে, যখন আমরা অতিরিক্ত পরিমাণে সেটাকে চাই সেটাকে বলা হয় খায়েশ। এটা আমাদের জন্য ভালো না, বরং খারাপ। কারণ হতে পারে এটা ভালো ক্ষেত্রে যদি হয়, যেমন আমরা বেশি বেশি সৎকর্ম করতে চাই, বেশি বেশি পুণ্য অর্জন করতে চাই, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যখন আমরা একটা খারাপ জিনিসের প্রতি অতিরিক্ত পরিমাণে অ্যাডিক্ট হয়ে যায়, আমাদের মনে হয় যে ওটা ছাড়া থাকতে পারছি না, আমাদের অনেক বেশি বেশি দরকার, সেক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক ধরনের অন্যায় লিপ্ত হতে হয়। তো এই এই বইটা আমাদেরকে এই জন্য এভাবেই হেল্প করবে, যেটা আমরা কিভাবে এই খায়েশটাকে দমিয়ে রাখতে পারবো এবং আমরা ভালো কাজ করে আমাদের জীবনকে আরো উন্নত করতে পারবো। তো এখানে লেখক অনেকগুলো বিষয় দেখেছেন, আমাদের মনের কিছু যে স্বাভাবিক বৈশিষ্ট্য যেগুলো সবারই থাকে, যেমন হচ্ছে যে রাগ। আমাদের অতিরিক্ত রাগ অবশ্যই ভালো, রাগের কারণে আমরা অনেক সময় আমাদের জীবনে উন্নতি লাভ করতে পারি, অনেকে অনেক খারাপ কাজ থেকে আটকাতে পারি, কিন্তু রাগ সবসময় ভালো না। অতিরিক্ত রাগ কিন্তু আমাদের অনেক ক্ষতি করে, এটা ব্রেনের উপর প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করে, যা আমাদের জন্য অনেক ক্ষতিকর। এমনকি হার্টের যাদের প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু রাগটা অনেক ক্ষতিকর। তো লেখক এখানে আমাদের রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে সম্পর্কে কিছু টিপস দিয়েছে। আমাদেরকে ভালো কিছু ভাবতে হবে, হচ্ছে যে ব্যক্তির উপর রাগ হচ্ছে সে আমাদেরকে কিভাবে হেল্প করেছিল অতীতে অথবা হেল্প করতে পারে, এগুলো ভাবতে হবে। ভালো ভালো চিন্তা করলে তাহলে কিন্তু আমরা রাগ নিয়ন্ত্রণ রাখতে পারি। তারপর হচ্ছে অহংকার। অহংকার জিনিসটা সাধারণত এরকম যে আমরা যখন নিজেদেরকে অনেক বেশি ভাবি, মানুষের থেকে নিজেকে অনেক বেশি বড় মনে করি, তখন সেটাকে বলা হয় অহংকার। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরাই শুধুমাত্র বড় না, আমাদের চেয়ে অনেক মেধাবী বা অর্থে বিত্তে ভালো এরকম অনেক লোক আছে, আমাদের ওদেরকে মানতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই তাদেরকে আমাদের স্মরণ করতে হবে যারা আসলে জীবনে মেধাবী ভালো হয়ে ভালো কাজ করেছে, এবং তারা অহংকারের কাজটি করেনি। তারপর হচ্ছে হিংসা। হিংসা অবশ্যই মহাপাপ, কারণ এটা হলো আমাদের পূর্ববর্তী উম্মতদের একটা রোগ যেটা আমাদের মধ্যে বিস্তৃত হয়েছে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তো এই হিংসা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু হিংসাটা আসলে তখনই পাপ হিসেবে গণ্য হবে যখন আমরা একজনকে হিংসা করে চাবো যে তার কাছ থেকে যেন আল্লাহ ওই নিয়ামতটা নিয়ে নেয়। হিংসা হতে পারে কারো ক্ষমতার উপরে, কারো টাকার উপরে, অথবা হতে পারে যে কারো মেধার উপরে। এখন এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, কেউ হয়তো পড়াশোনায় ভালো অথবা অর্থবিত্ত বেশি, তাহলে আমরা একটা কাজ করতে পারি তাকে হিংসা করে, হ্যাঁ আমিও এরকম করবো, এটা অ্যাচিভ করবো। কিন্তু আমরা এটা কখনোই যেতে পারি না যে তার কাছ থেকে যেন সেই মেধাটা নিয়ে নেওয়া হয় অথবা তার টাকাগুলো শেষ হয়ে যায়, এগুলো চাইলে চাইলে কিন্তু এটা পাপ হিসেবে গণ্য করা হবে। তো হিংসার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা খারাপ না, তবে সেক্ষেত্রে তোমাকে তার হচ্ছে যে নিয়ামত সেটা বিতাড়িত হওয়ার কথাটা ভাবা যাবে না, সেক্ষেত্রে এটা পাপ হবে না। তাছাড়াও মানুষের অনেক ধরনের হচ্ছে কিছু স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো থাকে যেগুলো তাদেরকে হচ্ছে যে খারাপ কাজের প্রতি ধাবিত করে, যেমন অতিরিক্ত টাকা পয়সার লালসা। মানুষজন তখন ভাবে যে আমাকে যেভাবে হোক টাকা করতে হবে, আমাকে প্রচুর টাকা করতে হবে, তার আছে 10 তলা বাড়ি, আমাকে করতে হবে 20 তলা। তো এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরোতে হবে, ভাবতে হবে যে আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন অতটুকু আমাদের জন্য ইনাফ, এর বাইরে আমাকে কিছু চাই না। কারণ যতটুকু আমার হচ্ছে ভাগ্যে আছে আল্লাহ আমাকে অতটুকুই দিয়েছেন, এর বাইরে যদি আমি আমার ভাগ্যে থাকতো তাহলে আল্লাহ আমাকে অবশ্যই দিত, তো দিচ্ছে না, তোমাকে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আবার এক্ষেত্রে আরেকটা কাজও করা যেতে পারে, আমরা দেখতে পারি যে আমাদের আরো নিম্ন পর্যায়ে যারা আছে তারা কত কষ্ট করছে, তো সেক্ষেত্রে আমরা ওই অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে পারি যে না আমরা তো তার থেকে ভালো আছে। অনেকের হয়তো টাকা আছে কিন্তু মানসিক শান্তি নেই, আমাদের মানসিক শান্তি আছে, সেক্ষেত্রে আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। তারপর সারা সারা হচ্ছে এক ধরনের মনের হচ্ছে আকাঙ্ক্ষা, যেটা হচ্ছে খারাপ জিনিসের প্রতি আমাদের থাকে। তো এইটা এটা হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। তো এই ধরনের সারা যখন আমাদের মনে জাগ্রত হবে তখন আমাদেরকে বেশি বেশি করে হাদিসের বই পড়তে হবে, আল্লাহর সম্পর্কে জানতে হবে, এটা একমাত্র উপায়। আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনতে হবে, এক্ষেত্রে তখন আমরা আমাদের মনটাকে সারা থেকে বাইরে রাখতে পারবো, তখন আর আমাদের মাথায় কোনো খারাপ চিন্তা আসবে না, আমরা হয়ে উঠবো একজন সুখী এবং ভালো মুসলিম। একজন ভালো মুসলিম হওয়ার জন্য মনের প্রবৃত্তিগুলোকে আটকে রাখা খুব জরুরি, কারণ যদি আমরা এটাকে আটকে রাখতে না পারি তাহলে যে কোনো একভাবে আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাবো। তো এই বইটার দ্বারা আমাদের হচ্ছে অনুবাদ মাসুদ শরীফ যে অনুবাদ করেছেন, তিনি আমাদেরকে এটাই বুঝতে চেয়েছেন যে আমরা কিভাবে এই বইটা পড়ে আমাদের জীবনকে উন্নত এবং সমৃদ্ধশালী করতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আমি নিজেও দু একটা শব্দ নতুন জানতে পারলাম, যেমন খায়েস না? হ্যাঁ হ্যাঁ, মনের নেগেটিভ একটা শব্দ, হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত ইচ্ছা। এই তো।